বন্ধুরা, আজকে আমি আমার বারবেনা ফ্লাওয়ার প্লান্ট এগুলো নিয়ে আমি একটা ছোট ভিডিও করব। তো আপনারা আমার সঙ্গে থাকবেন। ঘটনা হচ্ছে, এই যে বারবেনা প্ল্যান্টগুলো আমি যখন ট্রান্সপ্লান্ট করেছিলাম সোল মিক্স টিক্স নিয়ে, তখন আমি ফার্স্ট একটা ভিডিও করেছিলাম। পরবর্তীকালে আর কোনো আপডেট ভিডিও আমার করা হয়নি, সময়ের অভাবে বা বিভিন্ন আমার জামালের কারণে আমি ভিডিও করতে পারিনি। কিন্তু এর মধ্যে এই যে উইন্টারে আমার প্রচুর পরিমাণে ফুল এসেছিলো প্রত্যেকটা প্লান্টে, এবং আমি এইসব প্লান্ট দিয়ে আমি অনেকগুলো কাটিং থেকে চারা তৈরি করেছি, নতুন চারা। এগুলো সব কাটিং থেকে তৈরি করা, যে যে কালারগুলো আমার ভালো লেগেছে ওগুলো আমি এইভাবে আরও 10-15টা টবে আমার সেট করা আছে। তো ঘটনা হচ্ছে, এই যে প্লান্টগুলো আজ আমি কিছু কাজ করব। যেমন এখন রোদ, মানে আজ মার্চের 11 তারিখ, আমাদের এলাকায় গরম প্রচণ্ড বেড়ে গেছে এবং রৌদ্রেরও তেজ প্রচুর। তো এর মধ্যে আমি প্রায় 1 মাস হয়ে যাচ্ছে এই গাছগুলোতে আমি মাটিতে কোনো খাবার দিতে পারিনি। তো আজ এই গাছগুলোতে আমি কিছু খাবার দেবো মাটিগুলো লুজ করে, এবং মার্চ এপ্রিল অবধি যাতে আমি এই গাছগুলোতে ফুল পাই, তার জন্য আজ আমি পরিচর্যা করব। তো গাছে খাবার না দেওয়ায় এবং এখন গরম পড়ে যাওয়ায় দেখুন মাটিগুলো কি একেবারে শুকিয়ে আছে। জল আমি আজ জল দেইনি, কারণ গাছগুলো যেহেতু মাটিগুলো আজ আমি লুজ করে দিব, লুজ করে গাছের মাটি টবের মধ্যে গাছের খাবার দিব। তো তার আগে আমি দেখাই যে অ্যাকচুয়ালি ভিডিওটা আমি আরও কয়েকদিন আগে করলে আপনারা দেখতে পারতেন যে গাছে কি আরে ফুল এসেছিলো। এই যে দেখুন, এগুলো সব ফুল ফুটে গেছে। এই যে এটা সবগুলো ফুলের ইয়েতে ফুল ফুটে গেছে। তো ওগুলো আমি সব কেটে ফেলে দিব। যেমন এইগুলো যদি আমি কেটে না ফেলি, এই অংশগুলোতে আবার নতুনভাবে ফুল আসবে না, এবং সবগুলো কেটে ফেলে দিলে আমার ফুলের পরিমাণ অনেক বেড়ে যাবে। মানে নতুন ফুল আসবে বেশি পরিমাণে। আর এই যে এই অংশগুলো যদি গাছে থাকে, তাহলে এই যে অংশগুলোতে ফুলের বিচি তৈরি হয়ে যাবে। তো ফুলের বিচি তৈরিতে যদি গাছটি বিজি হয়ে যায়, তো নতুন ফুল পাওয়া যাবে না। তাই আমি এখন এই যে ফুলের যে ইয়েগুলো আছে, যেগুলো ফুল ঝরে গেছে, ওগুলো আমি সব কেটে ফেলে দেবো। কেটে ফেলে যে পাতাগুলো আছে, যেগুলো পাতাগুলো মরা মরা ভাব হয়ে আছে, পুরানো হয়ে গেছে, ওগুলো আমি কেচি দিয়ে কেটে পরিষ্কার করে এরপর গাছের গুঁড়ায় আমি মাটিগুলো লুজ করে একমুঠো করে বার্মি কম্পোস্ট এবং NPK 4-5 দানা করে গাছে দিয়ে কাল সকালে, মানে আজ জল দিব না, কাল সকালে জল দিব। তারপরে নেক্সট 2-3 দিনের মধ্যে আবার গাছটা পুরো আগের কন্ডিশনে চলে আসবে। এই যে দেখুন, এটা 10-15 দিন, এটা অ্যাকচুয়ালি এখনও কাটিং। যদি আমরা ছোট্ট একটা ডাল মনে করুন, আমি দেখাচ্ছি এই যে ডালটা, এতটুকু জায়গায় যদি আমি কেটে মাটির মধ্যে পুঁতে দিই, তো 5-6 দিনে নতুন এটা প্লান্টে তৈরি হয়ে যাবে, এবং 10-15 দিন পরে এইভাবে ফুল চলে আসবে। এটাও আমার বেশি দিনে হয়নি, এটা 10-12 দিন আগে আমি লাগিয়েছিলাম। এখন এখানে ফুল আসছে, কাটিং 5-7 দিনে তৈরি হয়ে গেছে। মার্চের আমি 20 তারিখের দিকে লাগিয়েছিলাম। তো এগুলো কাটিং লাগতে, মানে তৈরি হতে বেশি সময় নেয় না। এইভাবে যে পাতাগুলো, পুরান পাতাগুলো আছে, ওগুলো আপনারা ছিঁড়ে ফেলে দেবেন। ওগুলো আপনার গাছের শক্তি নষ্ট করবে না। এবং তো আমি এখন গাছের যে শিটপোর্টগুলো আমি সব কেটে পরিষ্কার করি, তারপরে মাটিতে খাবার দিয়ে আমি আপনাদের সাথে বাকি অংশটা দেখাচ্ছি। একটা জিনিস, এই গাছগুলোকে ভালোটিকে যত্ন করলে, এবং এই মুমেন্টে একটু রুদ্রকম, মানে ডাইরেক্ট সানলাইটটা যাতে বেশি সময় না পায়, বা সেমিশেড জায়গাতে রাখলে এই ফুল গাছগুলো থেকে দীর্ঘদিন ফুল পাওয়া যাবে এখনও, এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। তো আমি আমার ব্যস্ততার কারণে এই গাছগুলোকে আমি আমার কোনো অনেকগুলো প্লান্টই আছে, যেন ওগুলোতে আমি সময় দিতে পারিনি। যেমন দেখাচ্ছি আমি, ওই যখন দেখুন আমার পিটুনিয়া, প্রচুর পরিমাণে আমার পিটুনিয়া আছে। ওইখানে হ্যাঙ্গিং বাস্কেটে আছে কিছু, এদিকে আছে, এই আছে, এই দেখুন অনেকগুলো ফুল প্লান্ট আছে। কিন্তু আমার ভিডিও করার সময় করে উঠতে পারছিলাম না। এটা আমার জারবেরা, এটা আমি যখন আমি গাছটা লাগিয়েছিলাম, তো গাছের কন্ডিশনটা খুবই খারাপ ছিল,
তো ওটা আমার চ্যানেল দেওয়া আছে। এখন এটাতে ফুল চলে আসছে, এটা নিয়ে আমি নেক্সট ভিডিও করব। আর এগুলো হচ্ছে মিনিয়েচার টগর, এটা দেখুন একটা ক্যাকটাস। আর এটা হচ্ছে কি ক্লাঞ্চো, ক্লাঞ্চো এটা দেশি ক্লাঞ্চো। এগুলো এখন ফুলগুলো ঝরে যাচ্ছে, এই যে দেখুন এটাতে আবার ফুল ফুটছে। এখন এইগুলোতে একবার ফুল ফুটলে মাস দেড় মাস গাছে ফুল থাকে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন এই মাটিগুলো লুজ করে এক মুঠো করে বার্মি কম্পোস্ট এবং এনপিকে দিয়ে মানে গাছ পরিষ্কার করে এরপরে আমি রেখে দেব। আর যদিও আমার বাড়িতে ডাইরেক্ট সানলাইটটা লাগে, রুদ্র মানে সেমি শেড জায়গা এমন কোনো কিছু নেই। আর একটা জায়গা আছে যেখানে রাখলে আমার আবার আম গাছের ফুল পড়ে, আম গাছগুলো নষ্ট হয়ে যায়, তো আমি ওখানে রাখতে পারছি না। তো এইভাবেই আমি মার্চ মাসটা কাটাবো। এরপরে মার্চের পরে আমি আমার বারান্দায় নিয়ে আসবো, যাতে ঘন্টা দেড় ঘন্টা রুদ্র পায় ওইসব জায়গায়। যাই হোক বন্ধুরা, এখন আমি আমার কাজ করি এবং কাজ করার পরে আপনাদের সাথে বাকি অংশটা আপনাদেরকে দেখাবো। আর একটা জিনিস, আপনারা আমার চ্যানেলটা আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তীকালে আমি পিটুনিয়া এবং যে পেনজি আছে এখানে, পিটুনিয়া এখানে দেখুন আরেকটা জিনিস, এরপরে ডাইনথাস, বোগেনবেলিয়া, গোলাপ, আরও বিভিন্ন যে ফুল গাছগুলো আছে ওগুলো নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও করব। তো আপনারা আমার চ্যানেল থাকলে সবগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন। যাই হোক, এখন আমি আমার কাজগুলো করে নিই, তারপরে আপনাদের সাথে আমি মানে পরবর্তী আপডেট আপনাদের সাথে কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি। এই দেখুন একটি গাছ থেকে কতগুলো ফুলের যে শীতপট বলে এগুলো সব বিচি তৈরি হয়ে আসছিলো আমার সময় মতো না কাটায়। তো আজ আমি পুরো গোড়াটা পরিষ্কার করে দিলাম। এই দেখুন গোড়াগুলো ভালোটাকে পরিষ্কার করে এখন আমি এই যে কিছু মরা মরা পাতাগুলো আছে, যে পাতাগুলো মানে শুকিয়ে গেছে ওগুলো আরও পরিষ্কার করে, এবং গাছে এই যে বার্মি কম্পোস্ট আছে আমার, বার্মি কম্পোস্ট এবং এনপিকে গাছের গুঁড়ায় দিলে আবার নতুনভাবে গাছটা আবার শক্তি পাবে এবং নতুন ফুল এবং ব্রাঞ্চেস নতুনভাবে আসবে। তো এইভাবে আমি আমার প্রত্যেকটা প্লান্টে আমি আজ কাজ করব, যে মানে বাড়বে না যতগুলো আমার প্লান্ট আছে এখানে। এটা তো মোটামুটি শেষ হবে, তো এটা এই একটা আছে। এইভাবে আমি যে নতুন কাটিং লাগিয়েছিলাম এবং এইগুলো আমার কাটিং থেকে লাগানো, এই যে দেখুন ফুল আসছে, এই যে ফুল আসছে, এগুলো সবগুলো কাটিং থেকে লাগানো। এটা পিটুনিয়া ডাইনথাস কাটিং থেকে লাগানো পিটুনিয়া। আরও যেগুলো আমার প্লান্ট আছে মানে বারবে না, আজ শুধু আমি বারবে না নিয়ে কাজ করব, আগামীকালকে ডাইনথাস এবং পিটুনিয়া নিয়ে কাজ করব। তো এখন আমি গাছের গুঁড়ায় খাবার দিয়ে দিই। আর খাবার টাবার দেওয়ার পরে আমি মানে সবগুলো এখানে করে যে আমি আমার যে এটা থামনেল দেবো ওটা হবে আমার প্লান্টের মানে আজকে কাজ করার পরের গাছের কন্ডিশন। যাই হোক বন্ধুরা, আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।